বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য এক বিভ্রান্তিতে বা গোলকধাঁধার মধ্যে আছে বাংলাদেশ বাংলাদেশ এগুচ্ছে না পিছুচ্ছে না অন্ধকার আছে না আলোর ছলকানিতে উদ্ভাসিত বোঝাই দায় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনায় নানা ধরনের আন্তর্জাতিক সার্টিফিকেট মিলছে প্রায় প্রতিনিয়তই সেই সব সার্টিফিকেট আছে কাগজে কলমের হিসেবে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের অগ্রগতি অর্জন অনেক অনেক বেশি কিন্তু অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ের দিকে তাকালে নানা সূচকের দিকে নানা সময় তাকালে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি খুব একটা ভালো নেই অর্থনীতির পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কখনো বলছেন ভালো কখনো বলছেন খারাপ আজ এক কথা কাল সে কথা বোঝা দায় অর্থনীতি বোঝার জন্য যে ক্ষেত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকিং খাত আর ব্যাঙ্কিং খাতের অবস্থা দীর্ঘদিন ধরেই অনেকে বলছেন যে এটা নাজুক সেখানে তারল্য সংকট আছে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে নানা সুবিধা দিয়েও সেগুলো আদায় করা যাচ্ছে না এটি আমরা কম বেশি সকলেই জানি কিন্তু তারপরে আমরা শুনি যে না আমাদের ব্যাংকিং অবস্থা খুব ভালো আছে আমরা পুঁজিবাজারকে নানা বৈদেশিক বিনিয়োগ আনা হলো এটা হলো সেটা হলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পর্যন্ত অন্তত নির্দেশের অর্থে হস্তক্ষেপ সেটিও আমরা দেখলাম কিন্তু তারপরেও পুঁজিবাজার কোনো অবস্থাতেই তার কোমর সোজা করে দাঁড়াতে পারছে না এবং সেখানে চরম নাজুক পরিস্থিতি অর্থনীতির নানা খাতে চরম নৈরাজ্য দেশ থেকে পুঁজি পাচার হয়ে যাচ্ছে এই এই পৃথিবীর বিভিন্ন দেশ বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এসছে যে বাংলাদেশে বাজার পুঁজি বাজারের যে পরিমাণ সেটি বেশ উদ্বেগজনক এবং সংখ্যা বাংলাদেশে ধনীরা অবশ্য এই জায়গাটাতে বাংলাদেশের একটা বড় অর্জন আছে যে ধনীরা খুব দ্রুত গতিতে ধনী হচ্ছেন এবং সেই জায়গায় এই গতি এতটাই গতি এতটাই বেশি গতি যেটি বিশ্বে একেবারে সবার উপরে সবাইকে ছাড়িয়ে সেই গতি এরকম একটা পরিস্থিতি যখন অর্থনীতির এবং এই যে সূচকের কথা আমরা বললাম যে সেগুলো কখনো আশাব্যান্জক নৈরাসযোগ বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট বা সরকারের কর্তব্যক্তিরা যখন বলেন অর্থনীতি ভালো আছে কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের যে তথ্য উপাত্ত যে সংখ্যা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সাম্প্রতিককালে নেতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে এবং প্রবণতার ইঙ্গিত দিচ্ছে স্পষ্ট করেই বলছে যে প্রায় সকল ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিম্নগামী একটিমাত্র খাত বাদ দিয়ে আর সেটি নিয়েও আমরা নানা রকমের বিতর্ক করি নানা রকমের আলোচনা শুনি যাই হোক সব বিলিয়ে যারা দায়িত্বে থাকবেন তারা অবশ্যই মানুষের আস্থা ধরে রাখবার চেষ্টা করবেন মানুষকে স্বপ্ন দেখাবার চেষ্টা করবেন তাতে কোনো দোষ নেই কিন্তু তাদের কাছে যেটি প্রত্যাশা সেটি হচ্ছে যে পরিস্থিতিটা ইতিবাচক ধারায় নিয়ে যাবার চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন এবং সব সময় অসত্য বা সময় কল্পিত তথ্যপাত্র দিয়ে মানুষকে খুব বেশি কনভেন্স করে রাখাও কিন্তু সম্ভব হয় না কারণ অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং মানুষ তার জীবন দিয়ে সেটি উপলব্ধি করে এই যে সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাসা আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জামাল আহমেদ আমার ডান রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এসাইল স্বাগত আপনাদের দুজন স্টুডিওতে এবং আমার মনে হয় না যে প্রশ্ন করবার কোনো দরকার আছে কারণ আমার কথার প্রেক্ষিতেই আপনাদের হয়তো অনেক বিষয়ে ভিন্ন মত ইতিমধ্যেই আছে অথবা কিছু যোগ করবারও থাকতে পারে সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করছি সংসদীয় অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানেও তর্ক বিতর্ক সবটাই আমরা দেখলাম রাগ অনুরাগ ক্ষোভ সবই প্রকাশিত হলো আবার সংসদের বাইরেও সংসদের ভেতরের কথা একরকম দেখছি সংসদের বাইরেও আবার গিয়ে দেখছি কথা বদলে যাচ্ছে সো কথাবার্তায় যেরকম অস্থিরতা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির চিত্রটা কি তাই আসলে ডক্টর জামাল উদ্দিন আহমেদ অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশ যেই সময় স্বাধীন হয় এটা একটা ইকোনমিক ফিলসফিটা তখন ছিল যে কমান্ড অর্থনীতির মাধ্যমেই দেশ চলবে ওভার দি ইয়ার্স আপনার যে এখন যে পরিস্থিতিতে দেখছেন এটা আমরা এটাকে বলি যে এটা ধরুন চেঞ্জ ওভার বাজার অর্থনীতি থেকে আপনি বাজার অর্থনীতির দিকে ধাবিত হচ্ছেন ফ্রম কমান্ড ইকোনমি এই প্রক্রিয়ায় বাংলাদেশে ধরেন আপনার মিড এইটিজের থেকেই ইকোনমিক ফিলোসফিটা চেঞ্জের দিকে যাচ্ছে সেটা হলো যে রাষ্ট্র মালিকানাধীন যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো গভর্নমেন্ট এখন রাখতে চাচ্ছে না ইটস পলিসি শিফট এবং এটার মধ্য দিয়ে আপনার দেখা গেছে যে দেশের যে ইকোনমিক কন্ডিশনে চেঞ্জ আসছে তো চেঞ্জটা যত দ্রুত হওয়া দরকার সেই দ্রুত কিন্তু বাংলাদেশ যে ইকোনমিক মেশিন যে ড্রাইভার যেটা চালায় সেইভাবে আমরা করতে পারি নাই বাট ইট ইজ মুভিং টুয়ার্ডস মার্কেট ইকোনমি সেই মার্কেট ইকোনমিতে যাওয়ার জন্য আপনার ধরেন যে পদ্ধতিটা সেই পদ্ধতি বাংলাদেশ হ্যাজ চুজ এটাকে গ্র্যাজুয়াল প্রসেস ইটস নট যেমন হাঙ্গারিতে পোল্যান্ডে কমিউনিজম যাওয়ার পরে পাল্টা বাজার অর্থনীতির ফুল সুইংয়ে ইয়ে চালু করছে সেটারও কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়েছে পুরাভাবে করতে পারে নাই আমাদের দেশেও আমরা এই পর্যন্ত আমাদেরটা স্লো প্রসেসে গেছে বাট আমাদের অ্যাচিভমেন্ট অত খারাপ না বিকজ আপনি যদি এক সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা মেইন সোর্সেস অফ ফান্ডিং সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পরবর্তীতে এটার সংখ্যা ছিল তখন চারটা এবং বিশেষায়িত কৃষি ব্যাংক এবং শিল্প ব্যাংক বিএসআরএস এগুলো সব আরও তিনটা ছিল টোটাল ষাটটার মতন সেখানে আপনার স্টেট ওয়াজ দি মেইন স্টেট ব্যাঙ্কগুলোই ছিল ওনার স্টেট ওন ব্যাঙ্ক বলবো আমি এদের যে সোর্সিং এটা কিন্তু পাবলিক ডিপোজিট থেকে নিয়ে তারা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রসেস করছে বাট ওভার দি ইয়ার্স সিন্স নাইনটিন এইটি টু আই থিঙ্ক ডি ন্যাশনালাইজেশান ডি ব্যুরোক্রেটাইজেশান এটার রিফর্মের পার্ট কিন্তু ডি ন্যাশনালাইজেশান ডি ব্যুরোক্রেটাইজেশান এই দুটা সিস্টেম এটাকে যে সেপারেট করা এটা করতে যায় বাংলাদেশ কিন্তু ডি ন্যাশনালাইজেশান একটা পর্যায়ে এশিয়া রাষ্ট্রপতি ইসাদের সময় এটা কিন্তু আপনার একটা এইটি সিক্সের দিকেই শুরু হয় তারা মাসি ব্যাপারে শুরু করে এবং এটা দেখা গেছে যে আমাদের এখানে যেভাবে করা হয়েছে অন্যান্য দেশে কিন্তু ওই কমিউনিটি দেশগুলো তো ওইভাবে করে না আমাদের গ্রাজুয়াল প্রসেসে গেল অ্যাট এন্ড অফ দি ডে গভর্নমেন্টের যে ইকোনমিক ফিলোসফি এখন দুই আমাদের দুই পলিটিক্যাল পার্টি তিনটা যদি ধরেন তিনটেই আপনার তিনটা পলিটিক্যাল পার্টির বাজার অর্থনীতির দিকে তাপমান এবং তাদের যে ইকোনমিক ম্যানিফেস্টো যেগুলো ইলেকশনের সময় আপনার ডিক্লেয়ার করা হয় সবগুলোর মধ্যে কিন্তু অনেকটা সিমিলারিটি আছে উইথ এ লিটল বিট ডিফারেন্স বাট ইকোনমিক ফিলোসফি রিমাইন্স দি অল দি থ্রি পার্টিস একটা একটা সেই ইয়েতে আসছে প্ল্যাটফর্মে আসছে এখন এটা বাস্তবায়ন বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার টাইম আমরা মনে হয় বেশি নিয়ে নিছি তো আর পরবর্তীতে যে এবং এটা যে সিকোয়েন্সিং সিকোয়েন্সিং অফ ট্রানজিশন ফ্রম মার্কেট টু ফ্রম কমান্ড টু ইকোনমি মার্কেট এই যে সিকোয়েন্সিংটা এটার মধ্যে অনেকটা আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল অন্যান্য দেশে যেভাবে করছে সেইভাবে আমরা ওইভাবে করতে পারি নাই যার কারণে প্রাইভেট সেক্টরের যে ইদানিংকালের যে গ্রোথ এটা কিন্তু ওই অ্যাটেম্পেরি ফল এবং এটা কিন্তু আপনার এটা এখন দৃশ্যমান দৃশ্যমান আমাদের গ্রোথ ধরেন নাইনটিন সেভেন্টি এর পরে প্রায় আপনার ধর অনেক সময় গ্রোথের ইয়েটা নিয়ে অনেকটা কম ছিল পরবর্তীতে আপনার একটা পর্যায়ে এসে যে আপনার দেখা গেছে যে বাংলাদেশের গ্রোথ আরও নিশে হারবারে একটা রিসার্চ হয়েছে তারা এটা বলছে যে পপুলেশান গ্রোথ ওয়াজ হায়ার দ্যান জিডিপি গ্রোথ অ্যাট দ্যাট টাইম তো সেইটা কিন্তু এখন বাংলাদেশ কিন্তু ওভারকাম করছে একটা চ্যালেঞ্জ ওভারকাম করছে সেটা হলো পপুলেশান গ্রোথের যে ট্রেন্ড সেটাকে তারা দেখুড বথ যারা এই দেশ চালিয়েছে এই পর্যন্ত ওনারা কিন্তু এটা ম্যানেজ করতে পারছেন যার ফলে এখন কিন্তু আমরা সারপ্লাসের দিকে যাচ্ছি তো সেই যে গ্রোথ এটা ধরেন আপনার ফিগার নিয়ে কথা না বলে আমার মনে হয় দেখা উচিত যে হোয়াট উই আর ডুয়িং এবং সেটা দেখতে যাই আর দেখা যাবে যে আপনার ধরেন যে আমার যে যে ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটাও আপনার রাইটলি আর্টিকুলেটেড ছিল না সিন দি বিগিনিং অফ বাংলাদেশ ওই সময় ছিল যেটা কমান্ড ইকোনমির পরবর্তীতে যে বাজার অর্থনীতি চালু করছে সেই ক্ষেত্রেই যে ওই পদ্ধতিগুলো রিফর্মের যে বিভিন্ন স্টেজ সেই স্টেজগুলোকে আমরা সিকোয়েন্সিংটা রাইটলি করতে পারি নাই বলে আমরা এখনও কম্পেয়ার টু আদার ডেভেলপিং কান্ট্রি আমরা পিছিয়ে পড়িয়েছি পিছিয়ে পড়িয়েছি কিন্তু ইন দি রিসেন্ট টাইম এটা কিন্তু উই আর ওভারকামিং উইথ দি পারহ্যাপস আপনার এটা হল ডিজিটাইজেশন অব দ্য ইকোনমি এই ডিজিটাইজেশানের মধ্য দিয়ে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যেটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটাতে রেকর্ডেড এভরি ট্রানজাকশান রেকর্ড হচ্ছে এই ট্রানজাকশান বেজ ইকোনমিতে এখন আপনার দেখবেন যে এখানে কেউ কিছু যদি করে নিয়মের বাইরে সেটা বাইর হয়ে যাবে দ্যাস হোয়াট উই আর অবজার্ভিং নাও এখন আমাদের এগুলো চলতেছে এই মিস্টেকগুলো যখন আমরা কারেক্ট করব। তখন আপনার একটা পর্যায়ে এসে দেখা যাবে যে আমরা একটা স্টেজে গেলাম সেখান থেকে ওইটাতে মনে করছেন এটা খারাপ হতে হতে এমন একটা জায়গা চলে যাচ্ছে যেখান থেকে আসলে সার্ভাইভ করাই সার্ভাইভ হতে একসময় করবে কিন্তু অনেক বাংলাদেশের স্কোপ নাই মানে এর থেকে নিচে নামার হ্যাঁ এটা এটার থেকে নিচে নামার বাংলাদেশের নৌ বাংলাদেশ যেমন একটা দেশে ইন্ডিয়া ইন্ডিয়াতে আপনার গ্রোথ রেট সেভেন কাছাকাছি গেছিল এখন সেটা নাম চারের দিকে যাচ্ছে গ্রোথ আমি বলছি যে এই যে অর্থনীতির যে চিত্র হালচাল যেটি বলছি অব্যবস্থাপনা নৈরাজ্য বিশৃঙ্খলা ভাবি বলি না কেন সেটা নামতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এর থেকে আর নিচে নামার আসলে কোনো বা এখান থেকে তোলা এটাকে অনেক দূর এটা এটা ম্যানেজমেন্ট উইকনেস

দেখুন ব্যাপারটি হচ্ছে সমস্যা যেটা আমাদেরকে ঘিরে ফেলেছে অস্বীকার কর উপায় নেই আমরা প্রতিনিয়ত প্রতিদিনই কোনো না কোনো সমস্যার সাথে আসতেছি যেমন তার অবস্থা বলতে প্রথমে চিন্তা করতে হবে বাংলাদেশ অর্থমন্ত্রীর বক্তব্যটা কি ছিল উনি সংসদে বললেন একটি বিষয় ছাড়া সব বিষয়ে আমরা আগে আসি ঠিক পরদিনই তিনি ইউ টার্ন করলেন তো যে কারণে বাংলাদেশ পরিসংখ্যানব বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন যে আপনার ডেটা ভিত্তি যে সংস্থাগুলো আছে দেশি বিদেশি কিন্তু বলতেছে যে বাংলাদেশ আগে যাচ্ছে জিডিপি বাড়ছে সবই সত্য তারপরে জানি অনেক মধ্যে অনেক মহাসত্য হচ্ছে এত হতাশা কেন এত বিভ্রান্তি বিশৃঙ্খলা কেন না কিন্তু সবারই কথা যে আপনি বিবিএস এর কথা বললেন সবারই কথা একমাত্র আমাদের রেমিটেন্স ছাড়া বাকি সকল খাত বলি বাকি সকল খাত কিন্তু নেতিবাচক সবই সেটা বললাম যে কিন্তু আউটওয়ার এমিটেন্সে তো যাচ্ছে ইনওয়ার্ডটা হচ্ছে আমাদের সন্তোষজনক এবং এখন পর্যন্ত সন্তোষজনক আছে কিন্তু অর্থনীতির যে ভিতরের কথা বলতে এখানে দেখেন আমার কাছে দুটো জিনিস আপনি বললেন যে কমান্ড ইকোনমি তো কমান্ড ইকোনো শেষ আমরা ফ্রি দিকে চললাম কিন্তু না কমান্ড না ফ্রি আমরা চাচ্ছি একটা মিক্সড ইকোনমি এবং সেটাই হচ্ছে একটা মডেল ইকোনমি আমাদের জন্য মিক্সড মডেল ইকোনমি কিন্তু মিক্সড ইকোনমিটা যদি চালু রাখতে হয় অনেকগুলো সেক্টরের সাথে প্রধান সেক্টর হচ্ছে ব্যক্তি একটা বিষয় কিন্তু এখানে ব্যক্তিকে মাইনাস করা কিন্তু হবে না কিন্তু আপনি জনগণের চেয়ারম্যান আজকে আপনি যে দক্ষতা পরিচয় না দেন ভোট না তাহলে পুরো ব্যাঙ্কে কিন্তু অদক্ষতা পড়ে যাবে আপনি দক্ষ লোকদের যদি মূল্যায়ন করতে না পারেন পুরা ব্যাঙ্কে অদক্ষতা পড়ে যাবে এই যে যে বলছেন অর্থমন্ত্রী যে কথাগুলো যে ব্যাঙ্কে ধস নাম কারণ দেখাইছেন ভালো অ্যাকাউন্টের নেই ল্যাক অফ কাগজপত্র ডকুমেন্ট করা হচ্ছে না উনি কত চুক্তি দেখাইছেন এখানে আমার জানি কেন মনে হয় তাহলে প্রশ্ন তো উঠবে যে তাহলে আগে কি ব্যাঙ্কগুলোতে আমি আসতে ছিল না হ্যাঁ আমি আসতেছি এখানে

আমি তাকে চিনতাম না উনিশশো সালে আমার এক আত্মীয়র মধ্যে তার সাথে পরিচয় হলো আমার বাসায় সে আসলো তার পরিচয় হলাম আমার সাথে তার এবং ওই পরিচয় পালাটা ছিল বেশ দীর্ঘমেয়াদী আমি তখন তাকে দেখে বললাম তিনি ব্যবসা করতেন তখন আমার কাছে মনে হয়েছে খুব মানে অত্যন্ত দৃঢ় চেতা স্মার্ট এবং খুব সুদূর প্রসারী কথাবার্তা বলতে পারে এবং খুব প্রাঞ্জল আমি তাকে বললাম যে আপনি বেসিক্যালি কী করেন তিনি বললেন যে আমি চার ঘন্টা তো এই ব্যবসা করতেছেন কেন তো বললো যে ব্যবসাটা আমরাই করবো কতটা ভালো লেগেছিল আমার শিক্ষিত লোকেরা ব্যবসা করবে এটি তো চায় জাতি এবং তারা একটা মূল্যায়ন করবে এবং ব্যক্তি জীবনে দেখেন তার সম্পর্কে আমি একটু হাইলাইট এভাবে করবো তার ছাত্র জীবনটা খুব ব্রাইট ছিল কিন্তু সে সারা পাকিস্তানের নাইনটিন সেভেন্টিতে চার্টার এখানে ফার্স্ট ছিল রেকর্ড কিন্তু তার জন্য এবং এই ব্যক্তিটি যখন এবং জীবনে যা হতে চেয়েছেন তাই হয়েছে জীবনে যা চেয়েছেন আইসিসির মানে জীবনে যা চেয়েছেন তাই হয়েছে চেয়ারম্যান হতে চেয়েছেন একটা বিপদ আছে কিন্তু সেটা হয়েছে অর্থমন্ত্রী একটা ব্যক্তি সব দিকে যোগ্যতা প্রদর্শন করতে পারে না ব্যক্তি যখন সব যোগ্যতা প্রদর্শন করতে যায় বা চায় প্ল্যানিং মিনিস্ট্রি হিসেবে কিন্তু ভালো করেছেন মোটামুটি খারাপ প্ল্যানিং মিনিস্টারকে বলা যেতে পারে যে এটার ভালো গ্ল্যামারাস গ্ল্যামারাস কিন্তু অর্থমন্ত্রী একটা ইন্টারজে আমার মানে জীবনে এই জায়গাটা তিনটা চ্যালেঞ্জ আমাকে পড়ে গেলেন সব ভালো এই একটা জায়গায় হয়তো তাকে বুঝতে হবে আমি কোথায় আসলাম কারণ এমন একটা জায়গায় তিনি এসেছেন যেখানে রাষ্ট্রের সমস্ত অর্থ তাকে জোগাতে হবে এবং অর্থ যোগে আবার সেটা বন্টন করতে হবে এই যে দায়িত্বটা এইটা পালন করতে যেয়ে যে বন্টন করলেই হবে না বন্টন করলেই হবে না হবে এবং এই বন্টন আনার ক্ষেত্রে বিভিন্ন মহল ব্যাস্টের গ্রুপগুলির সাথে তার একটা ভালো সম্ভব রাখতে হবে কারোর সাথে বিরোধিতা হবে কারণ অনেকেই বলেন অর্থমন্ত্রী বাংলাদেশে যিনি হন তিনি করাতে নিচে কলা দিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি করাতে পড়ে যাবেন কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা কিন্তু এটা এই ক্ষেত্রে ধরেন আমি যে কামাল ভাইকে চিনি ইনি কিন্তু সেই কামাল ভাই হতে পারবেন না কারণ এই কামাল ভাই কিন্তু অনেক অভিজ্ঞতা নিয়ে এখানে আসছেন কিন্তু কিন্তু এমন একটা চেহারা তিনি বসেছেন বসার পরে তিনি বসতেছেন কি হলো যেখানে বলতে হচ্ছে তাকে যে যোগাযোগ সে মন্ত্রীদের বলতেছে যোগাযোগ মন্ত্রালয় সম্পর্কে কথা বলতেছে সে নেগেটিভ কথা বলতেছে ইঞ্জিনিয়ার সম্পর্কে আগে বলেন না কিন্তু এখন যেখানে যাচ্ছে সে তার হতাশা ব্যক্ত করতেছে এ সেদিন পদ্মা ব্যাংকে গেলেন অনেক কথা বললেন কিন্তু কথা তো আসা যায় যে আসলে বাংলাদেশের অর্থনীতি কাদের কাছে চলে গেছে আসলে ব্যাংকে চালাচ্ছে এই যে অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কস বা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন একটা হচ্ছে ব্যাঙ্কারদের আর একটা মালিকদের এই যে দুই পক্ষের সমঝোতা কারা চালাচ্ছে আমার এখন খেলা আছে আচ্ছা ব্যাংকের মালিক কারা ডক্টর জামাল কাছে আমার এই থাকলো আমি পরে শুনবো এই যে ব্যাংকের মালিক বলে অনেকে অনেককে আমরা চিনি আসলে ব্যাংকের মালিক কারা ব্যাংকের মালিক তারাই হয়েছে যাদের হাতে টাকা আছে যারা কিন্তু আমি তো আমি তো সাধারণভাবে যেটুকু বুঝি লেম্যান হিসেবে ব্যাংকের মালিক আমি আপনি সবাই মালিক না আমি বলছি যারা ব্যাংকে এখানে সমস্যা আছে যেমন ধরেন এই এই যে যাদেরকে আমরা মালিক বলছি তাদের কত ভাগ শেয়ার শেয়ার কিন্তু কম নাম সর্বস্ব সে মানে আমি এখন বলবো না পরে একটু জাস্ট এক লাইনে শুনে যাই হলো যে আপনার স্পন্সর ডিরেক্টর যারা তারা প্রমোট করে তারা প্রমোটার হিসেবে ডিরেক্টর বাট ইন দি ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রি যে মালিক যারা যেমন আপনার একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এই যে কোহিনুর কেমিক্যাল ধরেন কেমিক্যাল কেমিক্যালে যারা স্পন্সর ডিরেক্টর তারা মেজরিটি শেয়ার হোল্ডার রাইট মেজরিটি শেয়ার হোল্ডার আর ব্যাংকিং ব্যাংকের ক্ষেত্রে ইউ আর ডিলিং উইথ দি ডিপোজিট হোল্ডার্স মানি রাইট আই মিন দ্যাটস ওয়াই আমি বলছি যে ডিপোজিট হোল্ডার্স মানি এবং একটা ব্যাংকের স্পন্সরদের যে শেয়ার শেয়ার হোল্ডারদের যারা মালিক তাদের বলে দাবি করে তাদের পার্সেন্টেজ হবে লেস দেন 1% সো সো দিস সুন্দর কথা বলেছেন তাহলে আমরা কেন মালিক বলছি বাংলাদেশ ব্যাংকের চিন্তা করতে হবে এই ব্যাংকগুলো মালিক ডিপোজিটার সাধারণ মানুষ সাধারণ মানুষ তাহলে সাধারণ মানুষের তা কিন্তু ব্যাংকের মালিক বলতে আমরা বুঝাচ্ছি কি ওই ডাইরেক্টর সেটা ঠিক আছে কিন্তু আমরা ব্যাংক বলতে এখন যে কনসেপ্ট আসলো এখানে মূল কনসেপ্ট হচ্ছে ব্যাংকে যারা ব্যাংকটা চালু করলেন যারা যারা নিলেন নাম নিচ্ছে তারাই মালিক আছে যারা ডিপোজিট করতেছে তারা তারা হলো যোগানদাতা

বাংলাদেশ ব্যাংকে নিয়মকানুন রাষ্ট্রীয় রাষ্ট্র কানুন চালাবো তারা সেভাবে চালাচ্ছেন না এবং কেন চালাচ্ছে না তাদের হাত এত বড় ওই হাত নিয়ন্ত্রণ করা যায় না আমার এখনও মনে আছে আপনার দুই হাজার নয় সালে জিএম কাদের প্রথম বিমানমন্ত্রী হলেন বিমানমন্ত্রী হওয়ার পরে তিনি যখন আর পারছেন না তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে বিমান চলবে না কারণ এদের হাত এত শক্তিশালী একটা চক্রের যে আমি অসহায় একটা মন্ত্রী চারে বসে বলতেছেন কিন্তু অসহায় একইভাবে কিন্তু মোহিত সাহেব বলেছিলেন শেয়ার মার্কেট সম্পর্কে যেরা এত প্রভাবশালী প্রভাবশালী যে আমি কিছু করতে পারবো না সেদিন ব্রাহিম খালের সাহেব উত্তর দিয়েছিলেন কিন্তু তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে আরেকটা শক্তি বিচরণ করতেছে যারা মূল সার্বভৌমের সাথে যুক্ত হয়ে এই কাজগুলি করতেছে আজকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকারদের সাথে মিটিং করতেছে মুহিত শাহ গভর্নরকে ডেকে নিয়ে আসলেন সেখানে অদ্ভুত ঘটনা প্রশ্ন আপনি যেখান থেকে অর্থমন্ত্রী সম্পর্কে বলছিলেন যে তিনি অত্যন্ত ইফিসিয়েন্ট তার অনেক মেধাবী মানুষ ডুয়ার এবং এটাও আমরা জানি কম বেশি যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সুসম্পর্ক আছে এবং ভালো সম্পর্ক বা প্রধানমন্ত্রী আস্থা না থাকলে তাকে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বানান না কারণ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী এবং তার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা আমরা জানি যে বরাবরই সেটি ভালো ভালো থাকলে এই বাকি যারা সমস্যাটা তৈরি করে তারা কি আসলেই করতে পারে এখানে একটা কথা আছে কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের অর্থমন্ত্রী যারা হয়েছে বেসিক্যালি সবাই কিন্তু নন ব্যবসায়ী খেয়াল করবেন উনি শিক্ষিত উনি মার্জিত উনি সবকিছু আছে তারপরে কিন্তু বেসিক্যালি তার জীবিকা নির্ভর করছে কিন্তু ব্যবসার মধ্য দিয়ে কিন্তু ওনার তো এখন নাকি কোনো ব্যবসা নেই আমি সেটা পরে শুনছি আপনার উত্থান হচ্ছে ব্যবসা এখন ব্যবসা করতে হলে যেটা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি ব্যবসায়ী জগতে সবাইকে চিনে জানেন এবং এই জানা চেনাটাও কিন্তু একটা বিপদ অর্থমন্ত্রী যদি সবার সাথে চলাফেরা করে সবারই চিনেন বোঝে সব সমস্যা বুঝতে চান উনি রাস্তাতে পারবেন কারণ তার তার কাজটা কি অর্থের স্টিমটাকে টাইট রাখে টাইট রাখতে তাকে নির্মম হতে হবে কিন্তু এখন ব্যাংকার জানা শোনা থাকতে তো সুবিধা হবে যে তিনি বুঝিয়ে ম্যানেজ করতে পারবেন জানা শোনা দুই রকম একটা হচ্ছে আমি আপনাদের বলে না আমি ভিন্ন বলের থেকে এসেছি অতএব তারাও চিন্তা করবে আমাদের বলে না এখন এ সেটা হচ্ছে না কিন্তু যে কারণে যেখানি যাচ্ছেন তিনি যত কথাই বলতেছেন রিভার্স হয়ে যাচ্ছে তিনি বললেন আগামী বছর থেকে আর কোনো এখানে ব্যাংকের ই হবে না সোরিং করবেন এটা ঋণ ক্লাপ হবে না 22000 টাকা হয়ে গেল এখন পঞ্চাশ হাজার দেওয়ার দুই পার্সেন্ট দেওয়া তিনি এটাকে রিশিডিউল করালেন রিসিডিউল যদি এখন দেখা যায় পরবর্তীতে যদি করা হয় যদি ফাঁকি থেকে যায় তাহলে কিন্তু আবার ডিফল্টার বাট বাট আমি একটু এখানে থামাবো জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে আমি আবার ডক্টর জামাল উদ্দিনের কাছে যাচ্ছি আপনার কাছে পরে শুনবো ওনার যে পূর্বশুরী মিস্টার মুহিত তিনি তো বহু বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে রেকর্ড পরিমাণ সময় অনেক হ্যাঁ তাই তো বাট তিনিও তো সাফল্যের খুব একটা পরিচয় দিয়েছেন বলে পারসেপশনটা তৈরি হয়নি কেননা ক্যাপিটাল মার্কেট বলি ব্যাঙ্কিং খাতের এতে তো জাস্ট মোস্তফা কামাল এর সময়ই না তার আগের থেকেই সমস্যাটা তৈরি হয়েছে সো তিনি তো ব্যবসায়ী ছিলেন না তিনি পারলেন না কেন এবং তিনি তো অনেক অভিজ্ঞ যখন আপনি আপনি যে সময়টাতে মোস্তফা কামালকে মিট করেছেন

কিছু থাকে আপনার রাজনীতি ব্যবসায়ী অরাজনীতি ব্যবসায়ী থাকে দলটা যত ভীষণই দেখ না কেন কর্মসূচি ম্যানিফেস্টো সবই আছে অর্থনীতি ঘোষণা দিয়েছে এখন এই ঘোষণার সাথে যদি আপনার কাজে মিল দেখাতে চান অর্থনীতি ভালো হয়ে যাবে যদি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের থেকে যোগ্য ব্যক্তির যোগ্য জায়গায় বসানো হয় ভালো হয়ে যাবে যদি পলিসি নির্ধারণে ভালো করা হয় ভালো হয়ে যাবে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যারা এখানে আসে মেরুদণ্ড যদি শক্ত করা হয় কিন্তু কি করা হচ্ছে এখানে গভর্নর অতীতে কারা ছিল দেখেন প্রশ্ন হচ্ছে গভর্নর শুরু করে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান যা নিয়োগ দেওয়া হচ্ছে ডাইরেক্টর নিয়োগ দেওয়া হচ্ছে যে এইখানে যে প্রক্রিয়া করা হচ্ছে কোনো জায়গায় স্বচ্ছতা নাই কিন্তু অর্থাৎ যোগ্যতা দক্ষতা সেই একজন লোক ব্যাংকের ডাইরেক্টর হবে হতে পারে কিন্তু সে জানতে হবে তো ফরিস্ট ব্যাংকিং আমি তো আনতে পারতাম আওয়ামী লীগের লোকজন নাই যোগ্য লোক আছে কিন্তু তারা আসতে পারতেছে না তো বা যারা আসতেছে তারা ব্যাংক বোঝে না আবার বুঝলো সাহস নাই এই যে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যে দৃঢ়তা প্রধানমন্ত্রীর সাহস আছে ভালো কথা কয়েক মন্ত্রী সাহস ভালো কথা যোগাযোগ মন্ত্রীর সাহস আছে ভালো কথা কিন্তু অর্থমন্ত্রীর সাহস থাকবে সর্বোচ্চ পর্যায়ে কারণ তিনি কারোপরে তাকাতে পারবেন না কারণ তিনি জানেন আমি একটা ভুল করলে যে ক্ষতি বন্টমন্ত্র সেই ক্ষতিটা হবে না কিন্তু এখন যেই সমস্ত মন্ত্রণের কর্মকাণ্ড নিয়ে নানান ক্ষোভ প্রকাশ করতেছে তিনি নিজেই বলতেছেন আমি আগামীতে যখন আমার এলাকায় যাব রাস্তাঘাট ঠিক না হলে আমি টাকা দেবো না এটা কিন্তু অর্থমন্ত্রীর কথা নয় এবং সাইফুর রহমান সম্পর্কে তিনি তো দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন তার সম্পর্কে কথা আছে যে তিনি যখন মানে তার প্রধানমন্ত্রী আসলে তাকেই অর্থমন্ত্রীকেই সমীহ করে আপনার পৃথিবীর সব দেশে দেখেন মনমোহন প্রধানমন্ত্রী ছিল সোনিয়া গান্ধী তারপর কথা বলতেন না পৃথিবীর সব দেশে অর্থমন্ত্রী জিনিসটা এমন একটা ব্যাপার তিনি রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রের সমস্ত ট্রেজারি মালিক সে এবং তিনিই তো প্রধানমন্ত্রীকে আলোকিত করবেন ফাইন্যান্সের ব্যবস্থা করবেন এই যে তো রেভিনিউ বাজেটটা আসে আমাদের দেশে যে বাজেটটা করা হয় যে অর্থমন্ত্রীরাও আওতা আসতেছে না এত বড় একটা বাজেট করলেন আপনি শুরুতে হোস খাচ্ছেন আপনি এই বাজেট আপনি দিয়েছিলেন কিন্তু পাঁচ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা আগের বছরে ছিল চার লক্ষ পঁচিশ হাজার এরপর আরও বাড়লেন ঘাটতি বাজেট নিয়ে আরও ঘাটতি হলো এখন দেখা যাচ্ছে প্রথম বছরই আপনার এই তিরিশ কোটি টাকা রেভিনিউ নাই নাই আপনি এটা যদি চলতে থাকে হিসাব করে আমি দেখলাম এটা যাবে আশি আশি হাজার কোটি টাকা পর্যন্ত তখন হবে আসছি আপনার কাছে ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনার কাছে আবার এই প্রশ্ন একটা ধারণা আছে মানে এই আলোচনাটি কন্টিনিউ করতে চাই কিন্তু আমি জাস্ট একটা ছোট্ট উপাদান যোগ করে দিচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি অনেকখানি নির্ভরশীল হয়ে গেছে সাম্প্রতিক কয়েকটা বছরে গত কয়েকটি বছরে চীনের উপরে কারণ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের বিনিয়োগ যদিও সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে তার বিনিয়োগ কতটা নির্ভরশীল সে কোন জায়গায় গিয়ে থেমে যাবে কোন জায়গায় গিয়ে উড্র করবে সেটিও তারপরেও আন্তর্জাতিক সম্পর্কের ব্যালেন্সে ভারত চীন এটা খুব চমৎকার এবং ভারতের ওই সামর্থ্য নেই যেটা চীনের সামর্থ্য আছে আর পশ্চিমেলা তো তাদের মতো করে তারা করছে সেখানে আমাদের বাজারও ভালো এবং তাদেরও আবার কিছু কথাবার্তা সবসময় থাকে যেটি চীন একে একেবারেই বলে না ভারতও বাংলাদেশের ক্ষেত্রে বলে না গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই সো বাংলাদেশ দুজো দুটো ভালো বন্ধু বেছে নিয়েছে একটি ভারত একটি চীন যাদের দুইয়ের মধ্যে সম্পর্ক আবার খানিকটা বৈরিতা। বাট বাংলাদেশের এই জন্যে যথেষ্ট প্রশংসা দাবিদার অনেকেই তাকে প্রশংসা করেন যে তিনি চমৎকারভাবে এই দুটো দেশকে ব্যালেন্স করে চলেছেন প্রশ্ন হচ্ছে চীন সম্পর্কে নানা নীতিক্যাল প্রশ্ন প্রশ্ন সেগুলো যদি বাদ দিই আজকে চীন এই করোনা ভাইরাসের কারণে যে জায়গায় এসে দাঁড়িয়েছে মোটামুটি সারা পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হবার বিচ্ছিন্নই বলা যেতে পারে তার নিজের ভেতরে নানা রকমের সংকট তৈরি হচ্ছে এবং এই ভাইরাসজনিত সংকট এর উপরে যে তার অর্থনীতির উপর যে প্রভাব এবং সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে এর যে প্রভাব সেটি বাংলাদেশকে নিঃসন্দেহে প্রভাবিত করবে বলে আমি সাধারণ মানুষ হিসেবে বুঝি সেক্ষেত্রে এই যে অর্থনীতির যে চিত্র আপনারা আলোচনা করছেন আপনার কাছে কি মনে হয় এটি আমার অতিরিক্ত প্রশ্ন থাকলো আপনার কাছে আপনি আলোচনা যেখান থেকে করতে পারেন এটা মানে যদি এখানে অনেকগুলো বিষয় আলোচনা তার মধ্যে একটা হলো যে কম্প্যারিজন বিটুইন দি ফাইন্যান্স মিনিস্টার পারফরমেন্স আই থিঙ্ক মানে আপনার এটা তখনকার কনটেক্সটে তখনকার যে সাকসেস স্টোরি ওটার সাথে এখনকার ইয়েটাকে মিলানো ঠিক হবে না বাংলাদেশের ইকোনমির সাইজ সাইজ অনেক ছোট ছিল তখন তখন এক ধরনের ইয়ে ছিল এখন যেহেতু বড় হয়েছে এখন আমরা এখন ডেভেলপ ডেভেলপিং কান্ট্রিতে উঠে গেছি এখন এখান থেকে আমি ডেভেলপ কান্ট্রিতে যাব। এখানকার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ আরও অনেক বেশি কম্পেয়ার টু আর্লিয়ার পিরিয়ড তখন আমরা তো অন্য অনেক দিক থেকে আমাদের সুযোগ সুবিধা সুবিধা বাড়েছে কিন্তু চ্যালেঞ্জও চ্যালেঞ্জও এবং আপনার সেখানে ধরেন আপনার যদি যে এখনকার অর্থমন্ত্রীর যে চ্যালেঞ্জ যেমন ওই সময় তো করোনা ভাইরাস ছিল না অন্য ভাইরাস ছিল হতো

ডিপেন্ডেন্স অন ফরেন লোন করোনা আপনি যেটা স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়টি আমার মনে হয় যে বাংলাদেশের সময় যেভাবে আপনার বাংলাদেশ এখানেও বাংলাদেশ করি কারণ এটাও একটু পরিষ্কার হওয়া দরকার যে আপনি যেমন বলছেন যে আমরা ফরেন লোনের উপরে ডিপেন্ডেন্ট না দ্যাটস গুড সাইন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল অর্থনীতি এবং এই অর্থনীতির সাইজ এই জনসংখ্যার সাইজ সেখানে যে ঋণ আমরা নিতাম বা যে বৈদেশিক সহায়তা আমরা নিতাম যেই শর্তের বিনিময়ে সাম্প্রতিককালে সেই তুলনায় কি আমরা এই যে বড় বড় প্রকল্প বড় বড় অনেক ক্ষেত্রে নিজস্ব অর্থায়নে নিয়ে সেটা কি আমাদের জন্য খুব বেশি লাভবান হচ্ছে না ওই ঋণ ওই সুদ আমাদেরকে আরো অনেক কিছু করতে সহায়তা করত আমরা অনেক বেশি কমফোর্ট জোনের মধ্যে মানুষকে আমাদের চাহিদা এখন পদ্মা সেতু জি পদ্মা সেতু নিয়ে যখন ডিবেট শুরু হয় তখন তো বিভিন্ন রকমের অনেক মানে আপনার ঘটনা ঘটছে কিন্তু অ্যাট দি এন্ড অফ দি গভর্নমেন্ট যখন ডিসাইড করলো যে ওয়ে ওয়েল বিল্ড দিস অন আওয়ার ওন মানি এবং এটাই আমাদের আমরা এটা করব তো সেই সাহস আপনি যে দেখিয়েছেন সেটা দেখানোর পরে এখন কিন্তু পদ্মা সেতু একটা লেভেলে চলে আসছে চলে আসছে তো আপনাকে এখন ধরেন আপনি ইন্টারন্যাশনালি কতটুকু এক্সপোজার যেমন থাইল্যান্ড নাইনটিন নাইনটি সিক্সে কারেন্সি ক্রাইসিস যে থাইল্যান্ড জামালে পড়ছে কেন দে তার কারেন্সি যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টে বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো ছিল সেই ইনভেস্টমেন্টগুলো এখানকার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যখন ডেটরেট করে থাকলো তখন তারা মানি উইড্রো করছে এই উইড্রো করার কারণে তারা কিন্তু আরও ক্রাইসিসে যে অনলি দুই দিন না তিন দিনের ইম্পোর্ট ফাইন্যান্সিংয়ে তাদের টাকা ছিল আমার যেটা ছিল যে এখানে আপনি নিজ অর্থায়নে করছেন শুনতে ভাল লাগে আপনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন সাহস নিচ্ছেন সেটিও প্রশংসার দাবিদার কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার প্রায়োরিটি কি আপনি যদি নিঃসন্দেহে আমি পদ্মা সেতুর পক্ষে লোক কারণ আমার পৈত্রিক নিবার যে অঞ্চলে সেই অঞ্চল এতে উপকৃত হবে আমি এটাও বুঝি পদ্মা হলে বাংলাদেশের জিডিপিতে তার বাড়বে সবই ঠিক আছে কিন্তু একটা ধারণা তো আছেই যে সব বেগা প্রকল্প করতে গিয়ে আসলে সামগ্রিকভাবে আপনি অন্যান্য অনেক প্রায়োরিটিকে বিসর্জন দিতে হচ্ছে যেগুলো অনেক বেশি প্রয়োজনীয় এই প্রায়োরিটাইজেশনটা ঠিক আছে কি না বা আপনি তখন পদ্মা সেতু যে শর্তে যেভাবে করতেন এখন তো আপনি কত টাকার বিনিময় করছেন সেটা আসলে প্রয়োজন ছিল কি না আমি বলবো যে পলিটিক্যাল ডিসিশন ইজ দ্যাট উইল ডু ইট এটা যে এক্সিকিউশন হু উইল এক্সিকিউট এটা এক্সিকিউশন করবে ফ্রম আমার যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেই টার্গেটে তাদেরকে দেওয়া হচ্ছে তারা পিছনে পড়ে আছে এবং সেটা কিন্তু বাংলাদেশের যে ইকোনমিক কন্ডিশন এখন সেই কন্ডিশনে এই রেভিনিউ কালেকশন মিনিমাম আমার আন্দাজে থ্রি টাইমস বেশি হওয়া উচিত এখন বাট ডক্টর আহমদ এমন কোনো কাজ আপনি করবেন কি ইভেন আপনার ফ্যামিলিতে যদি এক্সিকিউট করার লোক না থাকে এক্সিকিউশন আপনি এরকম বড়ো জিনিসের না পান তাহলে সেরকম আপনি কাজ করবেন কিনা আপনি যদি চ্যালেঞ্জ না নেন চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে তো আপনি এখান থেকে এই লেভেল থেকে ভ্যালু এডিশনটা কী আপনি তার থেকে নেক্সট স্টেজে কীভাবে যাবেন আমি যদি এই দারিদ্রটাকে যদি ধরেই থাকি এবং আমার যে

স্বাধীনতা যদি না দিই ইট ওয়াজ এমবিশিয়াস এট দ্যাট না বাট না না বাট বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হঠাৎ করে কিন্তু চাননি গ্রাজুয়াল প্রসেস দেখতে হবে একেবারে গ্রাজুয়াল প্রসেসে আপনি 47 এ পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত পাকিস্তান হওয়ার পরেই নিউজ বুঝতে পারলেন এই পাকিস্তান দিয়ে আমার হবে না সো তিনি ধীরে ধীরে কিন্তু সাতচল্লিশ থেকে একাত্তর কিন্তু কম সময় না ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু এগিয়েছেন এটা এটা আপনার মানে দিয়ে উনি এগিয়েছেন এখন আপনার ডেভেলপমেন্ট ইয়েটা তো ওইভাবে যাবে না সেভাবে সেটা কিন্তু ডেভেলপমেন্ট ইকোনমিক্সের যে রুল অফ থান এটাকে কিছুটা প্লাস মাইনাস করে আপনাকে কিন্তু আগাইতে হবে এটা আগানো দরকার

কিন্তু কিন্তু চায়নার যে হিস্ট্রিক্যাল যে ডেভেলপমেন্ট সিন্স নাইনটিন সেভেন্টি মারা যাওয়ার পরে তাদের যে উত্থান এটা মিরাকল এবং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো কিন্তু স্টাডি হচ্ছে এবং তারা নিঃসন্দেহে ইউটিউবে অনেক জিনিস পাবেন এবং চাইনিজ ওয়ে অফ ডেভেলপমেন্ট তারা তাদের যে ইয়েগুলো করছে সেটা কিন্তু পুরানা থিওরি কিন্তু অনেকগুলোই কিন্তু বাদ পড়ে গেছে এখন তাদের সারভাইভাল টেস্ট এবং এখানে মনে হয় না চাইনিজ হিস্ট্রি টু থাউজেন্ড ইয়ার্সের উপরে সুতরাং এদের এদেরকে যত আমরা বাংলাদেশে বসি তার ব্যাপারে মন্তব্য ঠিক না কারণ হলো দি ট্রাভেল দে হ্যান্ডেলড এটা কিন্তু এনরমাস এবং সেগুলো হ্যান্ডেল করে তারা কিন্তু এইবার আমেরিকার ডেট মার্কেটে বন্ড মার্কেটে চাইনিজ ইনভেস্টমেন্টে যে মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুতরাং ভার্চুয়ালি আপনি যদি বলেন আপনার ঋণ চাইনিজ যে ঋণ আমেরিকাতে আসে এবং যেই কারণে এই যে আপনার আই এম নট এ ডিপ্লোমেট বারবার বলতেছি ধমক মারল না যে ওই যে ই উইনিয়া কিন্তু পরে কিন্তু এটা সারেন্ডার হয়ে গেছে না এখন অন্য কায়দে যাচ্ছে এবং আমার ধারণা যে আপনার এটা একটা সাময়িক ইস্যু এই যে সার্স একবার হয়েছিল না হংকং এদিকে আপনার সেটার মতন হয়তো মেডিকেল এখন যে সায়েন্সের যে ডেভেলপমেন্ট এটাকে কিন্তু ওভারকাম করতে ওকে গো ব্যাক টু আচ্ছা আমি বলতেছিলাম এখানে এই যে আমরা সব সময় বলি যে আমরা ফরেন কথা বলা হচ্ছে আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত সাড়ে সতেরো হাজার কোটি টাকা প্রতি বছর আমাদের রিপেমেন্ট করতে হচ্ছে কিন্তু ঋণ সুদ সহ আমরা সরাসরি ফরেন এট আনতেছি না ঠিক আছে কম আনতেছি কিন্তু আমরা কিন্তু প্রজেক্ট ওরিয়েন্টেড পাচ্ছি কিন্তু কমোডিটি যেটা বলি আমরা প্রজেক্ট ওরিয়েন্টেড এখানে কিন্তু আমরা ঋণগ্রস্ত হচ্ছি তো ঋণের আমরা আসতেছি এখন না এসে আপনার প্রজেক্ট আসতেছে তো প্রজেক্টের আরও কিন্তু প্রজেক্টের শর্ত বলে কিন্তু কঠিন থাকে বিশেষত দেখেন ভারত আমাদেরকে কিছু দিন লোন দিল একশো কোটি দুশো কোটি যায় এবারও তো তার বাজেটে রাখছে আমাদের জন্য তাদের শর্তগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যায় আমাকে যারা ডিল করে গেলে নিয়ে বিশেষ করে আমাদের ওই আমাদের মিনিস্ট্রি অফ ইয়ার ডিট কর্মকর্তা অনেকেই বলছেন আমাকে অফিসাররা যে শর্তের কোনো শেষ নেই এই শর্ত দিয়ে মানা যায় না তারপরও আমরা কিন্তু সেখানে শর্তে যাচ্ছি কিন্তু প্রজেক্ট এই ডে শর্তগুলো কিন্তু আরও করা এখন চায়নার সাথে আমাদের সম্পর্ক কি দেন করোনা ভাইরাস একটা সাময়িক ব্যবস্থা হতো কিছু হইতে পারে না হইতে পারে বাই দিস টাইম যেটা ঘটে গেছে এটার ইফেক্ট কিন্তু আমাদের অর্থনীতিতে মারাত্মক আনবে আনবে কারণ ইতিমধ্যে কাঁচামাল রপ্তানি বন্ধ হয়ে গেছে থার্টি থ্রি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের কাঁচামাল বা আমদানি থেকে হয় তো সেই জায়গায় তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইতিমধ্যে হতাশা ব্যক্ত করছি সামনে কী হবে কারণ আমাদের তো ব্যাকআপ ইন্ডাস্ট্রি নাই এখানে আমাদের সব কিছু কিন্তু আসে টেক্সটাইল তো এই ঝাপ কিন্তু আমাদের সহজ যাবে না কিন্তু কালকে যদি মনে করেন আগে মাস থেকে চলতে থাকে এরকম গার্মেন্টস সমিতির স্বাধীন বা সভানেত্রী বলছেন এটা যে আমরা বোধহয় মার্চ মাস থেকে সমস্যা পড়ে যাবো রিজিস্ট্রেশনের কথা উল্লেখ করছেন কিন্তু এখানে হয়তো ডিপ্রেশন হবে না রিসেশন কিন্তু মাস্ট হবে এখন করোনা ভাইরাসে মেডিসিন আবিষ্কার হোক বা না হোক ক্যান্সার তো হয়নি এটাও মাথায় রাখতো ক্যান্সার নিয়ে তো গবেষণা চলছে চূড়ান্ত ফল তো আসে এই ধরনের ডিজিজ মারাত্মক ডিজিজ এটা হয় চানা হইতেও পারে না হইতে পারে বলছে আমরা চেষ্টা করতেছি সিজিপিং জিপিং টেলিফোন করেছে পশুরাতে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা চাচ্ছে না অর্থাৎ যদি বেড়ে যায় সাতশো মারা গেছে একচল্লিশ হাজার ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে দেখলাম মালয়েশিয়াতে হয়েছে কেরালাতে আসতেছে ছড়াচ্ছে কিন্তু এই ভাইরাস এরকম একটা অবস্থায় যেটা মানুষকে তো চায়নার সাথে যদি আছে মধ্যপ্রাচ্যে তেল আপনার বন্ধ হয়ে যায় অবস্থা কী দাঁড়াবে মালার যেটা আসতেছে তেল বন্ধ হওয়া মানে তো বিরাট ব্যাপার এটা চায়না কিন্তু যত বড় বড় কথা হলো যত ব্যাখ্যাসে দেখ না কেন এই সংকটটা তো তারা বাণিজ্যতে ধরে ফেলেছে তারা এখানে এই যে তার ওয়ান বেল্ট ওয়ান রোড যে প্রজেক্ট এটা ধরা খাবে কিন্তু এখানে সে যদি সেটা কন্টিনিউ করে আমি বলছি তিন ছয় মাস কন্টিনিউ করলে কিন্তু একটা স্তরিত চলে আসবে এখানে ক্ষতিগ্রস্ত আমরা হবো কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ আছে একটা ব্রেকজিট ব্রেকজিট থেকে যদি ব্রিটিশটা বেরিয়ে যাবে তাও বলতে আমাদের ছিল আমাদের শেয়ারটা আমাদের হয়তো তারা বলছে সুবিধা দিবে দেখা যাক না কেন এর মধ্যে যদি আমাদের যে কথা রাস্তা আছে ওয়ার্ল্ড ব্যাংকের যে মেজারমেন্টটা পার ইনকাম সে তো টাকা গনে টাকা দিয়ে গণে একটা সে টাকা না তিনটা পলিসিতে জাতির দেখবে একটা কিন্তু টাকা সূত্র যেটা হয়ে থাকে আপনার ইতিমধ্যেই কিন্তু আমরা একটা পর্যায়ে চলে গেছি চলে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ঋণ ক্যাপাসিটি কমে আসছে এখানে আমরা সুদে যেতে হবে বড় বড় সুদে যেতে হবে এটা হলো আমাদের একটা বহির্চাপ ইন্টারনালি আমরা কেন বিধ্বস্ত হচ্ছি আমার শেয়ার মার্কেটে তো আর চায়না নেই আমার শেয়ার মার্কেটে তো আর ব্যাগজিন নেই এটা কে নষ্ট করতেছে আমাদের ঘরের ভিতরে যা হচ্ছে আমরা পারছি না করতে কেন পারছি না এই না পড়ার কারণ হচ্ছে ইব্রাহিম খালেদের কথা আবার বলেন যে আমি তো সবকে দিয়ে দিছি তারা নাম প্রকাশ করুক তারা বিচার করুক বিচার হবে না তো বিচার করবেন না এই করবেন না সে করবেন আজকে কেন একটা হাইকোর্টকে বলতে হয় সুপ্রিম কোর্টকে ব্যাঙ্ক কমিশন করেন আপনাদের ব্যাপারে অনেক কথা বলেছেন তো তারা কেন বলে করতে বলে কেন এখন সব কিছু কি সুপ্রিম করে দেবে অর্থনীতি সমাজনীতি রাস রাস্তাকে সব তারা করবে করবে না জলবায়ু তারা করবে না এই যে বহুমুখী সমস্যা আমাদের আমরা কিন্তু একটাতে একটা জোগায় ফেলেছি কিন্তু এখানে যদি কোনো কারণে দেখেন এবারও যদি নব্বই হাজার কুড়িটা ঘাটতি হয়ে যায় তিনশো পঁচিশ কোটি টার্গেট লাস্ট তাহলে কি হলো আমরা শুধু বেতন দর টাকাটা পেলাম আর টুকটা খরচ টাকাটা পেয়েছি ফান্ডামেন্টালি যে অ্যালোকেশনগুলো ছিল সেগুলো হবে না কিন্তু আর না হওয়ার কারণে হল সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল যেটা আমাদের কাছে এখন আছে আমাকে তো সেই পর্যায়ে পুষতে হবে এখন কাগজের ব্যাপার না বাস্তবে যেতে হবে তো আজকে কি কারণে আজকে দেখেন দুঃখজনক কথা পেপারে দেখলাম অ্যামেশন ল করবে একটা চিন্তা করছেন বায়ু দূষণ করে যে গাড়িগুলো পুরান গাড়িগুলো ল যদি আপনি আইন করে দেন তাহলে তারা খুশি হয়ে যাবে তা ট্যাক্স নিয়ে যান মারা গেছে জলবায়ু না। এই কথাটা কেন বললেন আপনি এমএল ল করবেন এখানে তার মানে মানুষ তো এমনি বায়ুমণ্ডল আমাদের ঢাকাটা বাতাসের অবস্থা কি এখন টাকা দিয়ে বুঝিয়ে আপনি তারা পার পেয়ে যাবে এই যে কথাবার্তাগুলো আসতেছে ইংকিগুলো কে দিচ্ছে আমি যে এই বললাম আমি অর্থমন্ত্রীকে আমার দুশে লাভ নেই তো অর্থমন্ত্রী যে পার্ট অফ দ্য হোল গভর্নমেন্ট এবং তার পলিসিগুলো আসতেছে সর্বোচ্চ পর্যায়ের থেকে তাকে যে বলা হচ্ছে সেভাবে সাজাচ্ছে সে কর্তার রয়েছে কীর্তন যে কি প্রতিষ্ঠানের অবৃত অর্থ ফিরুক এবং হাইতাসনা বাংলাদেশ ব্যাংকে আপনি ছিলেন ডাইরেক্টর ছিলেন আপনি ভালো করে জানেন আইএমএফ এ ছিলেন আপনি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যদি যদি ঠিকমতো কাজ করতে দেওয়া হয় যদি ডাইরেক্টর নিয়োগের ক্ষেত্রে ওই কি একটা করছেন অর্থ মন্ত্রণা ব্যাংকিং ডিভিশন ইউ অ্যাবোলিশড টু বড় দরকার নাই তো বাংলাদেশ ব্যাংক থাকা অবস্থায় এটা কি করে কাজটা গিয়ার কাজ ছলে তো তার কি করা প্রবলেম সৃষ্টি করা এটা প্রয়োজন ছিল এটা তো মাঝে আবিশ হয়ে গেছিল আবার চালু হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক নিজ চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশ ব্যাঙ্কে সচল করব এর নীতিমালা থাকবে দক্ষ লোক এখানে আসবে পোস্টিং প্রমোশন ঠিক মতন হবে এবং এখানে সরকার বা কোনো মন্ত্রী বাহাদুর হাত দিবেন না এইভাবেই চলছে আমেরিকা কিন্তু ভারত এভাবেই চলতেছে এবং শ্রীলঙ্কা এভাবেই চলতেছে এবং এইখানেই যখন দেখ আপনি যদি দেখা দিবে যে আপনি কী করলেন এই ব্যাংকের গভর্নরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নতুন হচ্ছে গভর্নর আসবে আবার যে দেখা যায় এই মূল্যকরা নিয়ে আসলেন চতুর্দিকে ধমকি খাচ্ছে শুধু সে কাজ করবে কিসে এই প্রেশার নো এই প্রেশারকে সাস্টেন করার জন্য এমন ব্যক্তি দরকার যে প্রেসার তো আকি করে না একটা কাজে জেনেছে আমি অর্থমন্ত্রী আমি গভর্নর আমি নীতিমালা তার কিছু বুঝি না তদবির হবে না কিন্তু সেখানে আমি যখনই দুর্বল লোক বসাবো আমি তোর তদ্বুর দরজা খুলে দিলাম আপনার কাছে তো তো দূর করতে পারেন আমি খবর আছে আমার কাছে আপনি তো স্ট্রং ম্যান আপনাকে তো সব সমীহ করে চলে কেন ইউ আর ম্যান অফ ইনটিগ্রিটি তো এরকমভাবে আমরা সব জায়গায় চাচ্ছি এটা আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্ন অন্যান্য ব্যাংকের যে চেয়ারম্যান যারা আছেন বোর্ড যারা আছেন সমস্যা তো সেখানে একটা হলো পাবলিক কোম্পানি পাবলিক ব্যাঙ্কগুলো আরেকটা হলো বেসরকারি পর্যায়ে ব্যাঙ্কগুলো আছে ওগুলোর তো নিয়ন্ত্রণ কঠিন ব্যাপার কারণ কি জানেন শেষ কর দেখেন কথা চালাক তো এই ব্যাংক যারা লাইসেন্স যারা পেয়েছে যারা মালিক বলি আমরা তারা মিডিয়ার মালিক তারা পত্রিকার মালিক তারা এইটার মালিক কিছু বলে কি হবে তাদের পত্রিকায় তাদের সঙ্গে উঠে যাবে এই যে সিন্ডিকেটটা করছেন আমি সেই জন্য বারবার আপনাকে বলছিলাম গতবার যে নাইনটিন থার্টি থ্রিতে যখন রুজ যখন যখন নিউডিল পলিসি আসে ব্যাংকিং অ্যাক্ট করেছিল কিন্তু সেটা নট এক যেটা বলেন আপনি স্ট্যাগল একটা এটা কিন্তু ভেঙে দিল এসে কিন্তু পুঁজি ঘনীভূত হবেন এক জায়গায় এক জায়গায় একই লোক ব্যবসায়ী ব্যাংকের মালিক ইন্স্যুরেন্সের মালিক শিপিংয়ের মালিক একচেটিয়া তো তো কে তার কেটেন এই পদ্ধতিতে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন আপনি অর্থমন্ত্রী যত ভালো অর্থমন্ত্রী দেন না কেন আপনি এখানে ভালো অর্থমন্ত্রীর ব্যাপার না তো ব্যাপার হচ্ছে যেই চেহারাবিজা কাজ করবেন চতুর্দিকে যে সাতটান গ্রুপ তার ঘেরা ফেলায় এই প্রেশারটাতে সাস্টেন করবে কিভাবে এই সাস্টেন করার জন্য প্রধানমন্ত্রী তাকে যত সাপোর্ট দেন না কেন সবসময় পারবেন না তো বাংলাদেশে যারা একাধিক ব্যাংকের মালিক হচ্ছে ধরছি আপনি ব্যাংক তাদের স্বার্থে আপনি নয় বছর মেয়াদ করে দিলেন চারজন ঢাকলে এটা করলেন কেন তাহলে অর্থমন্ত্রী বলেন অর্থমন্ত্রী আমার উপায় কি তো কাজেই আমি বারবার জোর দিয়ে বলবো আমি কিন্তু একজন বিজ্ঞ অভিজ্ঞ দক্ষ অর্থনীতি অর্থমন্ত্রীর পক্ষে এবং বর্তমানে অর্থমন্ত্রীর প্রতি আমার আস্থা আছে প্রচুর কিন্তু তিনি ভিশনারি তিনি ডাইনামিক তিনি তেজি তিনি শিক্ষিত তিনি মার্জিত কথাবার্তা তার ব্যালেন্স আছে কিন্তু এর তিনি ব্যর্থ হয়ে যান আমি তাকে একটা কথাই বলবো অন্তত আপনি যেদিনই যাবেন একটা বই আপনি লিখেছেন আমার ব্যর্থতার কারণগুলি যাতে জানুক আমি খুশি হবো সেদিন ডক্টর জামাল আহমেদ আপনি তো গভর্নেন্সের কথা বলছেন মূলত গভর্নেন্স পলিসি গভর্নেন্স পলিসি এবং এগুলা আপনার গভর্নেন্স যদি না থাকে তাহলে তো রুলস রেগুলেশন আপনার থাকবে এবং আপনি ধরেন এই যে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু আপনার থ্রু এ প্রসেস হওয়া উচিত এবং সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা উচিত

ক্যাপেবল ম্যানেজমেন্ট সে যদি একটা একদিন এটা পার্মানেন্টলি অ্যাকসেপ্টেবল না বাট আপনার ইন জাপান জাপানে আপনার একটার আমাদের দেশে আমি যদি একশো টাকার ডিপোজিট থাকে এটার অ্যাগেন্স্টে পঁচাশি টাকা লোন দিতে পারি জাপানে এটা কত জানেন টু হান্ড্রেড ফিফটি টাইমস বেশি দিতে পারে সেটা তার ইকোনমি স্ট্রং অন্য দিক দিয়ে তারা গভর্নমেন্টের বন্ড দিয়ে অন্য দিক দিয়ে সাপোর্ট দিতেছে কিন্তু আমরা যেহেতু এখন ব্যাংক বেসড ইকোনমি স্টক মার্কেটে ওইভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নি এখনও কিন্তু হিউজ অপরচুনিটি আছে হোল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে আপনার যদি আপনি স্ট্রাকচার করেন এটাকে একটা মডেল বিজনেস মডেল দাঁড় করেন আপনার নাইনটিন থেকে থার্টি পারসেন্ট হইতে পারে যে ব্যাংক ক্যান প্রোভাইড দি রিসোর্সেস কমার্শিয়াল ব্যাঙ্কগুলা ইনক্লুডিং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এখন আপনার ধরেন আমাদের এই যে ব্যাঙ্কগুলো আছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যদি লং টার্ম লোন নিয়ে এসে ডিল কম করে তার কিন্তু যে বেলুনটা বেলুনের ভিতরে তার ভাগ আছে এত পার্সেন্ট আপনি লং টার্মে দিতে পারবেন এত পার্সেন্ট আপনি শর্ট টার্মে দিতে পারবেন এত পার্সেন্ট ইকুইটি ফাইন্যান্সিংয়ে দিবেন সেটা কিন্তু ইভাগ করা আছে সেই ক্ষেত্রে বড় যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন যারা দেশের ডেভেলপমেন্টকে ক্যারি করার জন্য যেমন বিএসবি বিএসআরএস এটা কিন্তু এখন ইস ইজ নট ফাংশানিং এই দুইটা মেলা ইট কল নামে একটা করছে ইট করাও কিন্তু এই তিনটেই একটা হওয়া উচিত একটা ইনস্টিটিউশন এবং এদেরকে গভর্নমেন্ট থেকে রেভিনিউ বাজেট থেকে গভর্নমেন্ট টাকা দেওয়া উচিত কমপক্ষে এদের টোটাল এক্সপোজার আপনার নট মোর দেন থার্টি থাউজেন্ড তার মানে কি এখানে আমার যে হাঙ্গরি ইনভেস্টমেন্ট হাঙ্গরি এদেরকে যে ফান্ডিং দেওয়ার জন্য আমার সেই পরিমাণ টাকা নেই যে কারণে আমরা বিভিন্ন সময় দাবি করতে অনেক প্রতিষ্ঠান তৈরি করা হয় গভর্নমেন্টকে গভর্নমেন্ট ওখানে দেখ যেমন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ইস এ কর্পোরেশন ইস নট এ লিমিটেড কোম্পানি এবং তাকে কিন্তু গভর্নমেন্ট অল্প কিছু ফান্ড দিয়েছে এটি দিয়ে চলতেছে এখন আপনি যদি বলেন শহর এবং গ্রামের মধ্যে ব্যবধান কমাবেন এটা এবারকার বাজেট এক রয়েছে হাউজিংটা ফার্স্ট প্রায়োরিটি এবং এই প্রায়োরিটিতে হাউজিংয়ে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট অনেক হিউজ ইনভেস্টমেন্ট দরকার এখানে এই হাউস বিল্ডিং ফাইন্যান্সকে শুড বি কনভার্টেড ইন্টু লিমিটেড কোম্পানি দেন এটা বাংলাদেশ ব্যাংকের আওতায় এটা ব্যাংকিং ইনস্টিটিউশন হিসেবে করা উচিত দেন ইউ ইনজেক্ট ফান্ড সেই ফান্ড থেকে তারা লোন দিবে স্বল্প আয়ের মধ্য আয়ের লোকজনকে আপনার লোন দেবে দেওয়ার পরে তাদের হাউজিং হবে এবং পৌরসভা লেভেলে গ্রাম লেভেলে যদি যেতে চান আপনি যেতে পারেন শেষ স্টক মার্কেট স্টক মার্কেটকে আপনাকে ভাইব্রেন্ট করতে হবে তারপরে আপনার এইটা আমেরিকার যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টক মার্কেট থেকে আসে ইংল্যান্ডে ফিফটি ফাইভ পার্সেন্ট মোর কনজারভেটিভরা কিন্তু অন্যান্য দেশে অলমোস্ট আমাদের এখানে কত আমাদের এখানে টেন পার্সেন্ট আমরা উঠতে পারি নি এটা আমাদের দরকার তারপরে বন্ড মার্কেট আপনাকে বাড়াই ইয়ে ডেভেলপ করতে হবে এটা আপনার যেই ইনস্টিটিউশনগুলো গভর্নমেন্ট করছে এই ইনস্টিটিউশনাল হেড যারা এটা তাদের রেসপন্সিবিলিটি এখন প্রাইম মিনিস্টার যদি সব জায়গায় হাত দিতে হয় তাহলে তো এদেরকে রেখে লাভ কী ওদের রেখে লাভ কী তাহলে আপনি উনি কেন আপনার এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা তো পেরিফেরিয়াল ফেরিয়াল অর্গানাইজেশান যে ফাইন্যান্স মিনিস্ট্রি উপরে প্রাইম মিনিস্টার তারপরে হলো মাননীয় অর্থমন্ত্রী তারপরে হলো বাংলাদেশ ব্যাংক তারপরে হলো এর এরপরে এখানে যাই হোক আপনার তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানেও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এটাও কিন্তু নিচের লেভেলের এই সমস্ত ব্যাপারে গভর্নমেন্টের উপর থেকে হস্তক্ষেপ করতে হবে তার দিস মিনস আমাদের ম্যানেজারের অভাব আমাদের স্কিল ম্যানেজারের অভাব এবং সেই স্কিল ম্যানেজার কমার্শিয়াল অর্গানাইজেশনে যেরকম প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরে তো এই ধরনের কোনো অবজেক্টিভ ইদের নাই আপনি তাদেরকে তাদের যে জব পারফরম্যান্স গোল এটা অনেকে বলে যে এটা ডিফাইন করা যায় না শেষ করতে কিন্তু ইট ইজ নট রাইট এবং আমি মনে করি যে তারপরেও আমি হোপফুল যে বাংলাদেশ উইল প্রগ্রেস আশা নিয়ে আসুন আশা নিয়ে বাঁচতে হবে কারণ আশা না থাকলে মানুষ বাঁচতে পারে না দর্শক আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা অনুষ্ঠান সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে মেলে এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনি আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত দুটোই সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর দেড়টা হয়ত একবার আমন্ত্রণ রয়েছে তৃতীয় মাত্র পরবর্তী আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্র লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আয়ুষ ডিভাইস থাকলে আপনি অ্যাপেস্ট্রে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্যে এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাতি জানবার জন্যে ইউটিউব তো রইলি যে কোনো সময় তৃতীয় মাত্রা দেখবার জন্যে ডক্টর সিনাহামেদ সাইদ এবং ডক্টর জামাল আহমেদ অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্যে দর্শক আমরা কথা বলছিলাম অর্থনীতি নিয়ে এবং আমার অতিথিরা অনেক প্রাজ্ঞ এবং প্রাজ্ঞতর ভিত্তিতে নানা আলোচনা করেছেন বাংলাদেশের অর্থনীতিতে যাটা সংকট আছে এটা এখন সর্বজন স্বীকৃত কেউ কেউ হয়তো নানা কারণে স্বীকার করতে চান না কিন্তু সেটা সাময়িক কিন্তু সংকটটা আছে গভীরে এই সংকট যে বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে না সেটি বলা যাবে না কারণ বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমার অতিথিরাও আশাবাদী নিঃসন্দেহে আশা নিয়েই বাঁচতে হবে এবং কিন্তু সমাধানটার উপায় কী সমাধান কতগুলো সমাধানের কথা ওনারা বলেছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদের তো সংস্কার একটি প্রিয় বিষয় ডক্টর তাই সেগুলোও তারা বলেছেন এগুলো হয়তো করতে হবে কিন্তু সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যদি আপনি সুশাসন নিশ্চিত করতে পারেন দেশে আপনি যদি আপনার সকল ক্রিয়াকর্ম বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রে তো অবশ্যই যদি স্বচ্ছতাটা থাকে এবং এবং আপনি দুর্নীতির বিষয়ে যদি আপনার টলারেন্সটা জিরো থাকে তাহলে এই সকল সমস্যার সমাধান আমার মনে হয় নিরানব্বই ভাগ সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জীবনে অনেক মিরাকল তার জীবনে অনেক কিছু করেছেন রাজনীতিবিদ রাজনীতিবিদকে নিয়ে নানা রকমের প্রশংসাও যেমন থাকবে সমালোচনা থাকবে কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী অনেক অনেক ঘটনা ঘটেছেন জীবনে ঘটিয়েছেন যেগুলোর কারণে এই রাষ্ট্রের জন্য সরকারের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে তিনি অনেক প্রশংসারও দাবিদার এবং অর্থমন্ত্রীর কথা এখানে আলোচনা হয়েছে তার জীবনে অনেক মেরাতল আছে তিনিও অনেক কিছু করেছেন যে স্বপ্ন দেখেছেন যা হতে চেয়েছেন তাই হতে পেরেছেন সে কারণেই বিশ্বাস ওনাদেরও বিশ্বাস যে এই দুজন চাইলে বাংলাদেশের অর্থনীতির যে চালচিত্রটা সেটা কিন্তু আমূল বদলে দিতে পারেন শুধু যেটুকু দরকার হবে সেটুকু হচ্ছে শুধু দেশটাকে মাথায় রাখতে হবে দেশের মানুষটাকে অন্য ওই যে চারপাশে যারা থাকেন তাদেরকে একটু দূরে রাখতে হবে তাদের চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে এবং সেটি যদি তারা করতে পারেন তাহলে হয়তো ইতিবাচক কিছু ঘটলেও ঘটতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যত সার্টিফিকেটই আমরা পাই না কেন বিদেশ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলো যত ডক্টর জামাল উদ্দিন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন তারা যত সার্টিফিকেটই দিক না কেন যত প্রশংসাই করুক না কেন আমাদেরকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় যত গুণগানই আমাদের করুক না কেন পত্রপত্রিকা যাই লিখুক না কেন মূল কথা হচ্ছে এই বাংলাদেশ নামের ভূখণ্ডের মানুষ আপনাকে কীভাবে দেখছে রাজনীতিবিদদের জন্য এটা খুবই জরুরি এবং প্রধানমন্ত্রী রাজনীতিবিদ অর্থমন্ত্রী তো এখন পুরোপুরি রাজনীতিবিদ রাজনীতিবিদদের জন্য তার দেশের তার ভূখণ্ডের মানুষ যাদের নিয়ে তিনি রাজনীতি করেন তাদের ধারণাটাই মুখ্য অন্য সার্টিফিকেট টার্টিফিকেট আসলে দিন শেষে তেমন কোনো কাজে দেয় না সব কথা শেষ কথা এই অর্থনীতি যেভাবে আছে সেভাবে আসলে দেশ খুব একটা ভালো নেই ভালো করতে হলে আমুল পাল্টাতে হবে এবং আমুল পাল্টাতে হলে যে পরামর্শগুলো ওনারা দিলেন এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত মানে এক ধরনের সিদ্ধান্ত উপনীত হলাম সেই সিদ্ধান্তে বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা